ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ আপনি জানতে চেয়েছেন যারা মহামারীতে অথবা পানিতে ডুবে গিয়ে মৃত্যুবরণ করে তারা শহীদ মর্যাদায় উত্তীর্ণ হবে সেই ক্ষেত্রে আপনি জানতে চাচ্ছেন যে যারা আল্লাহ রাস্তায় জিহাদ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন কাফেরদের সাথে যুদ্ধ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন তাদের মর্যাদা বা উভয়ের মর্যাদা এক হবে কিনা যদি আমরা লক্ষ্য করি যে

বিল্ডিং ধসে যাদের মৃত্যু হয় তারা সকলেই বা আল্লাহ রাস্তায় যারা যুদ্ধ করতে গিয়ে মৃত্যুবরণ করে তারা সকলেই হচ্ছে শাহিদ শাহাদাতের মর্যাদা পাবে বা শাহাদাতের মর্যাদা আল্লাহ সু ভায়ন হতে তাদেরকে দান করবে এবং কি বিদ্যানগড় এটাও বলেছে যে সন্তান জন্মগ্রহণ করতে গিয়েও যদি কোনো মা মৃত্যুবরণ করে সেক্ষেত্রেও সে সেও ইনশাল্লাহ শাহাদাতের মর্যাদা পাবে কারণ যে তার যে যন্ত্রণাদায়ক মৃত্যুটা এর জন্য কেয়াস করে বিদ্যান গন্ডায় মন্ত্রীও বলেছেন কিন্তু আপনি যেটা জানতে চাচ্ছেন যে যারা যুদ্ধ করতে গিয়ে জীবন দিয়েছে তাদের মর্যাদা আর এই সকল মৃত্যু এই সকল অবস্থায় যারা মৃত্যুবরণ করেছেন ডুবে গিয়ে অথবা মহামারীতে তাদের মর্যাদা কি সমান হবে কিনা যেহেতু উভয়ই সকলই তারা শহীদ অবশ্যই যারা যুদ্ধ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন তাদের মর্যাদাটা ভিন্ন হবে এই জন্য যে কারণ আমরা অবগত আছি আল্লাহ সাল্লাহ আলী আলি উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন তাদের জানাজা হয়নি তাদের কাফন হয়নি তাদের যে কাপড় তারা পরেছিল যে কাপড় পরা অবস্থায় তারা শাহাদাত বরণ করেছে ওই অবস্থাতেই তাদেরকে দাফন করা হয়েছে ওই অবস্থায় তাদেরকে দাফন করা হয়েছে তাহলে বোঝা যাচ্ছে এখানে একটা বিশেষ তাদের জন্য বিশেষ একটা ফজিলত রয়েছে অথচ যারা পানিতে ডুবে গিয়ে মৃত্যুবরণ করছে অথবা বিল্ডিং দোষে যাদের মৃত্যু হচ্ছে অথবা মহামারীতে যাদের মৃত্যু হচ্ছে তারা শাহাদাতের দ্বারা যা পাবে সেই সম্মান পাবে সেই সম্মান পাবে কিন্তু তাদেরকে কিন্তু মৃত্যুর পর তাদেরকে দাফন কাফন তাদের জানাজার সালাত রয়েছে তাদেরকে গোসল করাইতে হবে এগুলো করাতে হবে কিন্তু শহীদের ক্ষেত্রে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে মৃত্যুবরণ তার ক্ষেত্রে কিন্তু এটা নাই এখানে কিন্তু একটা পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি নিশ্চয়ই এখানে একটা বিশেষ ফজিলত রয়েছে মনে করেন যুদ্ধ করতে করতে যদি কেউ মৃত্যুবরণ করে শাহাদাত আমাদের যদি আমাদের দেশের কথা বলি যারা যুদ্ধ করতে গিয়ে দেশ স্বাধীন করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে আমরা এক চোখে দেখি আর যারা স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ করেছে কিন্তু তারা মৃত্যুবরণ করেনি তাদেরকে আমরা আরেক চোখে দেখি বা দুইজনকে কিন্তু আমরা দুইজনেই কিন্তু দেশের জন্য কি বলে ত্যাগ করেছেন বা কেউ জীবনকে ত্যাগ করেছেন কেউ দেখা যাচ্ছে দেশ স্বাধীনের জন্য আরো অনেক কিছু ত্যাগ করেছেন বা যুদ্ধ করেছেন কিন্তু আমরা উভয়কে কিন্তু এক পাল্লায় আমরা দেখিনি অবশ্যই যারা দেশ স্বাধীন করতে গিয়ে মৃত্যুবরণ করেছে রাষ্ট্র তাদেরকে আলাদা সম্মান করেন এবং যারা জীবিত আছে তাদেরকেও সম্মান করে কিন্তু এক সম্মান না তাহলে বোঝা যাচ্ছে এটা আমি বোঝানোর জন্য উল্লেখ কর উদাহরণটা দিলাম আরো একটি উদাহরণ আমরা দিতে পারি যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা এখলাস পড়বে ফাইন নেতা আদিলু সুলু থাকুর আন এই সুরা এখলাস হচ্ছে কোরআনের এক তৃতীয়াংশ পড়ার সমপরিমাণ পরিমাণ পাবে তার মানে তিনবার সুরা এখলাস কুলহল্লা হাত পড়লে গোটা কোরআন পড়ার সোয়াব পাবে কিন্তু যে ব্যক্তি কোরআন সুরা ফাতেহা থেকে সুরা আলহামদুলিল্লাহ বা সুরা ফাতেহা থেকে শুরু করে নাস পর্যন্ত পড়বে তিন চার দিন ব্যাপী সময় নিয়ে পড়বে তার মর্যাদা অবশ্যই যে ব্যক্তি পাঁচ মিনিটে তিনবার সুরা খ্লাস পড়বে তার চাইতে অনেক বেশি হবে কারণ সে দীর্ঘ একটা সময় দিয়েছে পরিশ্রম দিয়েছে তার শ্রমের পরিমাণটা বেশি ছিল কিন্তু সবের দিক থেকে সবের দিক থেকে বলতে কোরআন পড়লে যে সোয়াবটা এই সবটার দিক থেকে যদি আমরা বলি তাহলে যেহেতু আল্লাহ রসুল বলেছেন তাই থা কোরআন কোরআনের এক তৃতীয়াংশ তিনবার পড়লে তাহলে গোটা কোরআন খতম করার সাব সে পাবে কিন্তু যে ব্যক্তি সুরা ফাতেহা থেকে সুরা নাস পর্যন্ত পড়বে তেলত করবে বা পড়বে সে ব্যক্তি এই যে সময় এর জন্য সে আলাদা সাব পাবে দেখা যাচ্ছে এই যে সে যে তাদাব্বর কোরআন তেলত করার সময় সেটাকে অনুধাপন করা সেই ক্ষেত্রে সেটার জন্য সে অতিরিক্ত সাপ পাবে ঠিক এইভাবে যদিও তারা সকলেই শাহাদাতি মর্যাদা পাবে কিন্তু আল্লা আলা বিশেষভাবে যারা যুদ্ধ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন শাহাদাত বরণ করেছেন তাদের বিশেষ মর্যাদায় মর্যাদান্বিত করবে এই জন্য যে তাদের কোনো কাফন নেই এই আলোকে এই দৃষ্টিকোণ থেকে তাদের কোনো কাফনের কাঁফন পরিধান করে তাকে দাফন করা হয়নি বা তাদের জানাজার ছাড়া তাদের হয়নি ওইভাবেই সে কিয়ামতের দিন হাসরের ময়দানে উঠবে এর জন্য আশা করা যায় তাদের বিশেষ بوشش توبة بشش فوزيله الله سبحانه وتعالى تاجر جنودك ترى الله عالم بالصواب بارك الله فيكم.